কবি ছবি পোস্ট করব। আর আব্বা মার সাথে ফোনে কথা বলতে যাব, দেখবেন যে ফোন আর যাচ্ছে না। ওয়ান পিস আগে করলাম, আরে ভাই লাগে টু পিস, আমি থ্রি পিস। খালি আগুন আর আগুন খালি বাড়াইব। এ ও দর্শে দর্শে আসসালামু আলাইকুম। লাস্টে আমার কার ব্লগত দেখছেন আপনারা, আর দেখে বহুত জন কইছেন যে মাঝে মধ্যে কার ব্লগও দেখতা, তো ওঠার লাগে হইতে আজকেও যাইলাম আর একটা জায়গাত ঘুরাত হইতেইলে আর একটা কার ব্লগ করিলাই আপনাদের লাগি। ও দক্ষা মানুষে আমার লেগুনার ভিতরে দেখের যে আমি হেলমেট পিন্ধে গাড়ি চালাইলাম, কইব যে কোন ফাগলিগু। ও দো দো লেগুনা ফেলে সাইড হয়েছে, ভাই আমি টান মারি আগে যাইগি। হেলমেট পিন্ধে আজকেও ওলা সেম আগর যেলা ভিডিও যেলা করছি ওলা সেম কার ব্লগ করলাম। এবার সালমান আসামার লগে মোবাইল দিয়ে ভিডিও করে, তো আজকে আছে দুইটা জায়গা দিতাম, এক হইল হরিফুর গ্যাস ফিল্ড আর একটা হইল লালাখাল। দুইটা স্পটও যাওয়ার খেয়াল আছে আর সময় থাকলে দেখি আর আশপাশে কোনো জায়গা যাইমু। এখন আমরা অলরেডি হরিফুর গ্যাস ফিল্ডর সামনে আইছি, আশা করা যায় আর ফার্স্ট 10 মিনিটের ভিতরে গিয়ে পৌঁছাই যাইমু। এই দেখেন সবার সাথে আমরা, এই দেখেন একজন মানুষ, সবার রিয়াকশন দেখতেছি। ওই তো আইছি এখন হরিফুর গ্যাস ফিল্ডর ন, এখন যাই গিয়া দেখি ওই জায়গা, তখন গাড়িটা রাখছি, গাড়িটা রেখে গিয়া বিত্তে গিয়ে আগুন দেখা যায়। আর হইলো পাহাড় আর ওই যে ওই জায়গা, ওই জায়গা দিল মূলত আগুন ওন থেকে শুরু হয়, পাহাড়ও কিছু কিছু জায়গার থেকে বাড়ার আর অনু আসিনি ও দুঃখ। এখন আপনারা ভিডিও বুঝতে পারতা না, দেখেন টিসু, ওই যে আগুন যে আছে, এ ও ধরছে 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 আগুন, এমনি দেখাও যান না, এটা কিন্তু দেখা যায় এখানে তাপমাত্রা, ও দেখেন এই না আগুন দেখাও যান না। কত সুন্দর নিয়ামত পাহাড়ের মাঝখান দিয়ে গ্যাসের মাধ্যমে ও আগুনটা ধরে পুরাটা পাহাড়ের নিচে লাগিয়ে সার গ্যাস। তো আমরা হরিফুর এখন গ্যাস ফিল্ড দেখি, সালমান জাফলং যাই যে পারবা, সময় দেখছি অলরেডি 4টা বাজে গেছে আর গাড়ি বহুত দিন বাদে চালাই না, আমার লাগি ভালো লাগে। আর জাফলংগরি রুটে চালাই যে গাড়ি মজা নাই, এখানে প্রচুর সিএনজি প্রচুর গাড়ি, যেগুলো সাদা পাত্র রোড যেগুলো ফ্রি থাকে এই রোড এলাকা ফ্রি নাই। খাইছি আমরা জাফলংগ যাওয়ার কথা আসলো লালাখাল, লালাখাল আর গেছি না, কইছি যে তো আইসি তাইলে আর জাফলংটা ঘুরিয়ে যাই। ও যে আমার ডাইন সাইডে দেখা যায় ডাউকি বাজার, খাইছি এখন পার্কিংও রাখি দিছে গাড়ি, এখন আমরা আস্তে আস্তে করে নামি আর হেলমেট পিন্ধে বাড়াই, দেখি কোনো মানুষই দেখে না কবে ই কীটা দি ই কোন পাগল। সালমান এই হেলমেট পরে বের হইতেছি, ঠিক আছে আমি ওয়ান পিস সিলেটের, ওয়ান পিস আমি ওয়ান পিস, আরে ভাই লাগে টু পিস, আমি থ্রি পিস। আচ্ছা ঠিক আছে এখন আমরা এখন কিতাব হইলাই আর বাড়াই যাই, ও গাড়ি রাখি দিছি ওই জায়গাত, ও আইছি আর এখন দিন থেকে বাক্কা সময় আটি 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 সিরিজ দিয়ে নামার লাগবো। ও লাভ আমরা 0 পয়েন্ট বাক্কা জায়গায় দিয়ে আটা লাগবো। এই যে শুভ বিবাহর মাঝে তোমার নাম দিয়ে দেও, আরেক জায়গায় তোমার যে যা আছে যে নাম দিয়ে দেও। আইছি প্রায় 10-15 মিনিট আটিয়া, এবার আটতে আটতে পাম বাড়াই গেছে আর রোদ কম দেখা হয় তার লেগে আইছি। রোদ ওকে এখন আমি আমার ফিসে আছি, ওই যে ইট যে দেখলা ও যে হইলো ইন্ডিয়ার হইলো বাংলাদেশ, কিছুদিন আগে আসলাম ও সাইডে গেলাম ঘুরাত আর আইজ অন হবাই বলে আমরা যেতেই তো না, আমরা ওই যে ইট অন্য তিনটা বিচার আসছি, ও সাইড বাংলাদেশ আর ও সাইড হইলো ইন্ডিয়া। ও দোকা ইন্ডিয়ার বিএসএফ নেই তারা আইছে, সতর্ক ভালো লাগে মানুষ আমার যার দেখে ভিতরে পানিও প্রচুর পরিষ্কার আছে। আপনারা যারা চাই এরা আইতা আইবা এখানে আস্তে আস্তে পানি কমা শুরু হয়ে গেছে, শীতাই শীতের সময় পানি কমে যায় আর আমার খেয়াল হইলো শীতের সময় দিতাম সেরাং ফেরাং, ওই জায়গা পানি খুব পরিষ্কার থাকে উড়া দেখাত। এতে ভিডিওটা শেষ করিলাই, এখন অলরেডি প্রায় সন্ধ্যা হয়ে যার, আর আপনারা কার ব্লগ কিলা লাগে অবশ্যই কমেন্ট করবা। আর আমরা কিন্তু এই ব্লগে যদি বেশি ভিউয়ার্স হয় তাহলে আমরা কিন্তু নেক্সট ট্রিপ কিন্তু ওই যে এই যাবো ইনশাআল্লাহ, আমার বিচার লাগানো আছে যে কোনো সময় আমি চাইলে যেতে পারি।
আর যারা অবশ্যই এই ভিডিও দেখরা, আমি কয়েকদিন আগে প্রায় দুই মাস আগে গেছিলাম শিলং, যা শিলংয়ের ভিডিও দেখতে চাই অবশ্যই পেজে একটু ভিজিট করবা, শিলংয়ের প্রচুর ভিডিও আছে, ওগুলো দেখার আমন্ত্রণ রইল। মোটো ব্লগ না কার ব্লগ কোনটা দেখতা ওগুলো কমেন্ট করবা। আর আজকে দুইটা জায়গা খালি ঘুরলাম, হরিফুর গেসফিল্ডও গেছি আর ভাই জাফলঙ্কা ইয়া দেখলাম, আর গুসুসুল করছি না, জাস্ট ইয়া খালি তারা দেখাই তা মেমানো করলো ওটা লাগে মূলত। আবার ওকে নেক্সট ভিডিও দেখাও, আসসালামু আলাইকুম।